সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো কীভাবে আপনারা স্বাস্থ্যসাথী যে প্রকল্প রয়েছে তার যে ফর্ম বি সেটা কীভাবে ফিল আপ করবেন। তো আপনারা অনস্ক্রিনে সেই ফর্ম দেখতে পাচ্ছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের যে ফর্ম বি সেট ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সকল পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। তো সেই জন্য দুয়ারে দুয়ারে সরকার যে প্রকল্প তার মাধ্যমে কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। তো এই ফর্ম আপনারা কোথা থেকে পাবেন বা কীভাবে ফিল আপ করবেন বা কী কী ডকুমেন্টস এর সাথে লাগবে সমস্ত কিছু আমি ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই। আপনারা অনস্ক্রিনে কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম বি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন লেখা আছে দেখুন ফর্ম বি, অর্থাৎ লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী, ঠিক আছে। তো এখানে ঠিক প্রথম যে কলামটা রয়েছে সেখানে কিন্তু আপনার টোটাল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখুন এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লক সেটা লিখতে হবে, এখানে পঞ্চায়েত হলে পঞ্চায়েত লিখতে হবে, এখানে ভিলেজ হলে ভিলেজ, ওয়ার্ড হলে ওয়ার্ড সেটা লিখে দিতে হবে, এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা ঠিক এই বক্সের মধ্যে আপনাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখুন পাশে যে ঘরটা রয়েছে এই ঘরটা কিন্তু আপনাদের লেখার কোনো প্রয়োজন নেই, যে এখানে ক্যাম্প যে নেম বা ধরুন যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের কোনো লেখার প্রয়োজন নেই। সিরিয়াল নাম্বার ডেট এটা কিন্তু যখন ওই যেখানে জমা দেবেন টেবিল বা ক্যাম্পে গিয়ে যে টেবিল থেকে নেবেন তার অফিসাররাই কিন্তু এটা লিখে দেবেন, আপনার এখানে কোনো কিছু লেখার দরকার নেই। আপনাদের যে করতে হবে সেটা হচ্ছে নিচে দেখুন যে লেখা রয়েছে মাইনরিটি স্ট্যাটাস, অর্থাৎ ইয়েস অর নো, সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। যে আপনি যদি ইয়েস হন তাহলে ইয়েস, এখানে বা নো হলে নো এখানে আপনাকে লিখতে হবে। এখানে কাস্ট লিখতে হবে, এসসি এসটি বা ওবিসি যে কাস্ট হবেন আপনি সেটা লিখতে হবে আপনাকে। আর যদি এই তিনটে কোনো না হয় তাহলে কিন্তু এখানে এনএ লিখে দেবেন, তাহলে কিন্তু জেনারেল কাস্ট ওখানে শো হয়ে যাবে বা বোঝা যাবে। ডিপার্টমেন্ট ইন ইফ এমপ্লয়েড, অর্থাৎ আপনি যদি কোনো সরকারি অফিসে চাকরি করেন তাহলে কোন ডিপার্টমেন্টে আপনি সার্ভিস করেন সেটা লিখতে হবে এখানে, এবং কোন ক্যাটাগরিতে পড়ছেন সেটাও কিন্তু এখানে লিখতে হবে, কোন ক্যাটাগরিতে আপনি সার্ভিস করেন সেটা কিন্তু লিখতে হবে। এবারে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার পরিবারে সবথেকে বয়স্ক যে ভদ্র মহিলা আছেন, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু মহিলার নামে হয়, অর্থাৎ সবথেকে বয়স্ক যে ভদ্র মহিলা আছেন সে মহিলার নাম কিন্তু এখানে লিখবেন এবং তার বাবার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক নিচে দেখুন নেম আসুন, নিচে দেখুন এখানে রয়েছে অফিস নেম এবং অ্যাড্রেস, যারা অল যারা কিন্তু চাকরি করেন তাদের অফিস নেম এবং অ্যাড্রেসটা ঠিক এই ঘরে কিন্তু লিখে দিতে হবে। ঠিক ডান দিকে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসুরেন্স, অর্থাৎ যারা চাকরি করেন তাদের যদি কোনো গভর্নমেন্ট আপনারা হেলথ ইন্স্যুরেন্স পান তাহলে কিন্তু আপনাকে লিখতে হবে ইয়েস অথবা নো, যদি পান তাহলে ইয়েস, যদি পান না তাহলে নো। আর যদি আপনার মেম্বার ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট থেকে কোনো যদি মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেটা লিখতে হবে, যদি পান তাহলে কিন্তু ইয়েস লিখবেন, যদি না পান তাহলে কিন্তু নোয়ের মাথায় টিক করবেন। এরপরে নিচে আসুন, নিচে এলে দেখুন আপনার সমস্ত ফর্মটার যে ইয়ে করা আছে সেই ফর্মটা কিন্তু আপনাকে কিন্তু টোটালটা কতজন সেটা কিন্তু আপনাকে নিচের টোটালটা লিখতে হবে। অর্থাৎ এখানে দেখুন প্রথম যে ঘরটা আছে মেম্বার নেম, এই মেম্বার নেমের ঘরে কিন্তু পরিবারের যে বয়স্ক ভদ্রমহিলা অর্থাৎ তার নাম কিন্তু লিখতে হবে, তার সেক্স অর্থাৎ ফিমেল লিখতে হবে এখানে, তার বয়স কত সেটা লিখতে হবে, এবং তার জায়গায় কিন্তু সেলফ অর্থাৎ কতটা রাখবেন বেনিফিসিয়ারিটা কেটে দেবেন, বেনিফিসিয়ারিটা এভাবে কেটে দেবেন, শুধুমাত্র সেলফটা থাকবে। আর তার মোবাইল নাম্বার লিখতে হবে, তার খাদ্যসাথী কার্ড অর্থাৎ রেশন কার্ডের নাম্বার লিখতে হবে, এবং তার আধার কার্ড এটা কিন্তু এই ঘরে কিন্তু লিখতে হবে, আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। এই পরিবারে যতগুলো মেম্বার থাকবেন সবারই কিন্তু নামে কিন্তু পরপর করে এখানে পুরো লিখে দিয়ে পুরো যতগুলো মেম্বার হবে সবারই কিন্তু নাম, নাম্বার থাকলে নাম্বার, যতগুলো যা জিনিসপত্র থাকবে বা যা ডকুমেন্টস আপনাদের থাকবে সেইগুলোর নাম্বার বা আধার নাম্বার পুরো কিন্তু লিখে দিতে হবে। এবার যাদের থাকবে না তাদের সেই ঘরগুলো ফাঁকা থাকে, যেমন 5 বছরের নিচের বাচ্চাদের অনেক সময় আধার কার্ড নাও থাকতে পারে, রেশন কার্ড নাও থাকতে, তাদের সেই ঘরগুলোকে এনে লিখে দেবেন, ঠিক আছে। বয়সটা যখন লিখবেন তখন কিন্তু সেখানে বোঝা যাবে। ঠিক এরপরে নিচে নামবেন, নিচে নেমে দেখুন, এরপরে নিচে নামুন, নিচে নামলে দেখুন এখানে দেওয়াই রয়েছে বেনিফিসিয়ারি সিগনেচার, অর্থাৎ পরিবারের যে প্রথম ভদ্র মানে যে বয়স্ক ভদ্রমহিলা রয়েছেন যার নাম 1 নম্বর ঘরে লেখা হয়েছিল তার সাইন এখানে থাকবে বা টিপসও এখানে থাকবে, এবং এইখানে যে সিগনেচার যে টেবিলে আপনি জমা দেবেন যে ক্যাম্পে যে টেবিলে জমা দেবেন সেই ভেরিফাই যে করবেন যে অফিসে তার সিগনেচার এখানে থাকবে এবং তার নাম এখানে দেওয়া থাকবে। এই ফর্মটা ফিল আপ করার পরে আপনাদেরকে ডকুমেন্টস কী কী দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি আরেকবার। খাদ্যসাথী অর্থাৎ ভোটার রেশন কার্ডের কিন্তু জেরক্স দিতে হবে প্রত্যেকে, ঠিক আছে, রেশন কার্ডের প্রত্যেকে জেরক্স যতজন ফিল আপ করবে, এবং আধার কার্ডের কিন্তু প্রত্যেকে জেরক্স, এই দুটো কিন্তু দিতেই হবে,
ওই মেন যে ফর্ম এই ফর্মটার সঙ্গে ওই প্রত্যেকের কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কিন্তু আপনাদেরকে সঙ্গে করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এরপরে আপনারা কতদিন কী পাবেন, কবে থেকে কী পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। দেখুন কি বলছে, যে সমস্ত পরিবার খাদ্যসাথী তথ্য ভাণ্ডারে অন্তর্ভুক্ত না তারাও ফর্ম বির জন্য আবেদন করতে পারে, অর্থাৎ যাদের খাদ্যসাথী কার্ড নেই তারাও কিন্তু ফর্ম বির আবেদন করতে পারবে, অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। কিন্তু জিপি বা ওয়ার্ড অফিস কর্তৃক যথাযথ যাচাইয়ের পরে তাদেরকে একটা ভেরিফিকেশন হবে, সেটা ভেরিফিকেশন করার পরেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কী বলছে, জিপি বা ওয়ার্ড অফিসে প্রাপ্ত সমস্ত ফর্ম বি সাথে সাথে এসএনএস সার্ভারে নথিভুক্ত হবে, অর্থাৎ জিপি অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিস থেকে যদি ফর্ম বিটা আপনি নেন তাহলে কিন্তু এসএনএস সার্ভারে ওদের নথিভুক্ত থাকবে। আর আপনি যদি অনলাইনে ডাউনলোড করে নিয়ে যান তাহলে ওরা মানে এসএনএস সার্ভারে পরে নথিভুক্ত করে নেবে। এরপর স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনার আবেদন এসএনএ পোর্টালে আইডি, জেলা কোড, চলমান ক্রমিক নাম্বার সহ নথিভুক্ত হয়েছে, অর্থাৎ যে উপরের ঘরগুলো যে দেখালাম সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, এগুলো কিন্তু অলরেডি ফিল আপ থাকবে যারা কিন্তু জিপি অফিস থেকে নেবে, আর যারা নেবে না তারা কিন্তু পরে ফিল আপ ওটা করে পাঠাবে। কী বলছে, এসএনএ টিম দ্বারা খাদ্যসাথীর আইডি বা অন্য সাধারণ কিয়ের ওপর ভিত্তি করে আবেদনগুলি প্রতিলিপিকরণের মাধ্যমে যে সমস্ত পরিবারগুলির কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে বাদ দেওয়া হবে, অর্থাৎ যাদের অলরেডি আছে স্বাস্থ্যসাথী কার্ড তাদেরকে কিন্তু আর স্বাস্থ্যসাথী কার্ড করা হবে না, তাদের সেই কার্ডটাই কিন্তু ভ্যালিড হবে। এরপরে কী হচ্ছে, প্রতিটি পরিবারের জন্য একটা নির্দিষ্ট ইউআরএন তৈরি করে নিবন্ধিত মোবাইলে এসএমএস মাধ্যমে পাঠাতে হবে, অর্থাৎ যখন আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ যখন আপনার অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এসএমএসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এরকম একটা ইউআরএন নাম্বার কিন্তু পাঠিয়ে দেবে। ঠিক আছে, এরকম একটা ইউআরএন নাম্বার কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, আপনাদের মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনারা দেবেন। এবং কী বলছে, ইউআরএন জেনারেশনের 7 দিনের মধ্যে কিন্তু আপনারা কিন্তু কার্ড পেয়ে যাবেন। কী বলছে দেখুন, ইউআরএন জেনারেশনের 7 দিনের মধ্যে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড প্রদান করা হবে, কোথা থেকে, জিপি বা ওয়ার্ড স্তরের ক্যাম্প এর মাধ্যমে, অর্থাৎ জিপি বা ওয়ার্ডের মাধ্যমে যে ক্যাম্প হবে সেখান থেকে কিন্তু এই যে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। ক্যাম্পের তারিখ ও স্থান উল্লেখ করে একটি স্লিপের মাধ্যমে উপভোক্তাগণকে অবহিত করা হবে, অর্থাৎ কবে ক্যাম্প হবে বা কোন জায়গায় হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল একটা যে যে আপডেট, যে কীভাবে আপনারা স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্মটা আপনারা ফিল আপ করবেন বা কী কী ডকুমেন্টস নেবেন, কোথা থেকে ফর্মটা পাবেন বা কীভাবে আপনারা ওর সঙ্গে কী কী ডকুমেন্টস প্লেস করবেন বা জমা দেবেন এবং কোথায় জমা দিতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।